আপনারা দেখছেন এটিয়ার টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য এখন দেখবেন আমলি জিন্দিগি গঠনে দেশ বরেণ্য ওলামাইক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান ইসলামী জীবনের পাথেও জীবনের লক্ষ্য এক আল্লাহ এই ইসলামী জীবনের পাথেও ইসলামী জীবনের পাথেও আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ও বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ইসলামী জীবনের পাথেও এ অনুষ্ঠানে আমরা প্রতিদিনই দেশ বরেণ্য ওলামা ইকরামের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি দর্শক সেই ধারাবাহিকতায় আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব আমাদের আজকের আলোচনার বিষয় কৃতজ্ঞতা প্রকাশের সুফল প্রিয় দর্শক মহান আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন আউজ বিল্লাহ মিনা সৈতনী রাজিম লাইং সাকার তুম লা আজিদ আন্না কুম ওলা ইন ক্যাফার ইন ইন্না আজাব ইলা যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাল্লাম ইস্কুরিল্লাহ লাম নাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে প্রকৃতপক্ষে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না প্রিয় দর্শক ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই উপকার করুক না কেন একজন মানুষের মহানববতার উদাহরণ হল সেই ব্যক্তির উপকারের কৃতজ্ঞতা আদায় করা প্রিয় কৃতজ্ঞতা প্রকাশের সুফল এ বিষয়টি পবিত্র কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় মুখ বিশিষ্ট আলেম দীন হযরত মাওলানা মোবারকুল করিম আল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক তাহলে চলুন আর দেরি না করে আমাদের নির্ধারিত বিষয়ে আমরা আলোচনা শুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال سبحانه وتعالى في ايه اخرى فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين পবিত্র কোরআন মাজিদ থেকে আমরা শুরুতেই দুটি আয়াত তেলাওয়াত করি আমাদের আলোচনা শুরু করেছিলাম প্রথম আয়াত যেটি তেলাওয়াত করেছিলাম সেটি সুরায় ইব্রাহিমের সাত নং আয়াতে উল্লেখিত আল্লা তা আলা তালা বলেছেন লা ইং শাকার্তুম লা আজিদ নাকুম যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয়া জ্ঞাপন করো তাহলে লা আজি দান্নাকুম এখানে লামে তাকিদ নুনে এ ব্যবহার করে আল্লা সুবাহানাহু তাআলা বলেছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব অর্থাৎ যে কোনো প্রকারের ভালো কাজ যে কোনো প্রকার নেক কাজ যে কোনো আনন্দমূলক কাজ এটা আল্লাহ যদি আমাদের করে দেন অবশ্যই আল্লা সুবাহানাহু তাআলার শুক্রিয় আদায় করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বলতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কৃতজ্ঞতা প্রকাশ এটি বিশ্বনবী রাসুলে করিম সল্ল্লাহ আলহি আসাল্লামের অন্যতম একটি গুণ একদিন হজরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তাল আহনার সাথে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আহনার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি উঠে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে তিনি অজস্র পরিমাণে কান্না করা শুরু করলেন তিনি রুকুতে গেলেন কান্নার পরিমাণ আরও বেড়ে গেল তিনি সাজদা করলেন সাজদার মধ্যে আরও বেশি পরিমাণে তিনি কান্না করতে লাগলেন হজরত আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আনহা বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন তিনি দেখতেছিলেন এবং চিন্তার মধ্যে পড়ে গেলেন প্রিয় নবী কেন এত বেশি পরিমাণে নামাজের মধ্যে কান্নাকাটি করছেন এমনকি কিছুক্ষণ পরে হজরত বেলাল রাজি আল্লাহু আনু এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে এমত অবস্থায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নামাজের সালাম ফিরালেন হজরত আয়সা রাজিয়াল্লাহ তালন জানতে চাইলেন কেন আপনি এত বেশি পরিমাণে কান্নাকাটি করতেছিলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন হে আয়েশা দেখো আল্লাহ সুবহানাহু আ তালা না চাইতেই আমাকে কত বেশি পরিমাণে নেয়ামত দিয়েছেন আমাকে মেয়েরা নিয়েছেন আমাকে আল্লা সুবাহানা হুয়া তালা কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আমাকে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কি আমাকে হাবিবুল্লাহ হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন এত নিয়ামত পাওয়ার পরেও আমি কি সুক্রিয় আদায় করবো না আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করব না আফালা আব্দান শাকুর এই জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করার চিত্তে নামাজের মধ্যে আবাদত বন্দিগীর মধ্যে এত বেশি পরিমাণে আমি কান্নাকাটি করে থাকি এমনকি সুক্রিয়া হিসেবে এই আবাদতগুলো আমি করে থাকি প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন আবাদাত বন্দিগি এত বেশি পরিমাণে করতেন সাহাবায় কেরামগঞ্জ দেখে অবাক হয়ে যেতেন আশ্চর্য হয়ে যেতেন প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি একই কথা বলতেন আফালা আবদান শাকুর আমি কি কৃতজ্ঞশীল বন্দা হব না আল্লা সুবাহানাহু আমাকে কত নিয়ামত দান করেছেন এর সুক্রিয়া হিসেবেই মূলত আমি এগুলো করে থাকি রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লামকে আল্লা সুবাহানাহু আতালা জানালেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করা এটি আমার কাছে সবচেয়েতে প্রিয়তম একটি আবাদত রাসুল করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে এই কথাটি ঘোষণা করেছেন যে যে সমস্ত আবাদত বন্দেগী করলে আল্লা সুবাহানাহু আতালা অত্যন্ত খুশি হয়ে থাকেন সেই আবাদতগুলোর মধ্যে অন্যতম একটি আবাদত হচ্ছে সক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি এক একাদিসে এসেছে রাসুলের করিম সাল্লহি আসাল্লাম বলেছেন আল্লা সুবাহানাহুয়া তালা বান্দাকে যদি কোনো নেয়ামত দিয়ে থাকেন বান্দার উপরে যদি কোনো করুণা করে থাকেন বান্দার উপরে যদি কোনো রহমতের দৃষ্টি দিয়ে থাকেন আল্লাহ তালা অপেক্ষায় থাকেন কখন বান্দা সেই কারণে সেই নেয়ামতের পরিবর্তে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ পরে এর প্রতীক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক আমরা কোরআন মাজিদের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাখার একশত বাহান্ন নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখি আল্লাহ বলেছেন ফাজ করু নি আজ করকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করে থাকবো ওয়াশ আর আমার কৃতজ্ঞতা প্রকাশ তোমরা করো এটাও আল্লাহ সুবাহানা হুয়া চান এবং বলেছেন এই আমরা যে কোনো সময় আল্লা সুবহানাহুয়া তালাকে ডাকলে অবশ্যই তিনি আমাদের ডাকে সারা দেন তিনি জবাব দিয়ে থাকেন এমন কি তিনি বলেছেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এটি সবচেয়েতে আনন্দদায়ক বিষয় হয় আমার কাছে তিরমিদি শরীফের রেওয়ায়াতে এসেছে হজরত ইবনে মাসউদ রাজিউল্লাহ তালনু থেকে বর্ণিত খানা হাদিস তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন আল্লা সুবাহানাহুয়া তালা বলেন যে কোনো বান্দা যদি আমার জন্যে এক আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায় আমি তার জন্যে এক হাত পরিমাণ সামনে অগ্রসর হয়ে যাই কোনো বান্দা আমার জন্য যদি এক পা সামনে বাড়িয়ে দেয় আমি তার জন্য দু পা বাড়িয়ে দেই কোনো বান্দা যদি আমার জন্য দু পা বাড়িয়ে দেয় আমি তার দ্বিগুণ বাড়িয়ে দেই এভাবে কোনো বান্দা যদি আমাকে ডাকতে থাকে আমার কাছে চাইতে থাকে আমি তার চাইতে আরও বেশি পরিমাণে অগ্রসর হয়ে তার কাছে আমি চলে যাই আল্লা সুবাহানাহুয়াতলা বলেন যদি কোনো বান্দা আমার দিকে হেটে হেটে অগ্রসর হয় আমি তার জন্য দৌড়ে অগ্রসর হই অর্থাৎ বান্দার চাইতে আমি আরও বেশি অগ্রগামী হয়ে থাকি তাকে সাহায্য করার জন্যে এজন্যে রাসুল করিম সাল্লহি আসাল্লাম সর্বাবস্থায় সর্বক্ষেত্রে নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করতেন এমনকি আমাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলতেন আল্লা আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন আল্লাহ বি আনফুসিহিম এখানে আল্লাহ সুবাহানাহু আতালা বলেছেন যতক্ষণ পর্যন্ত কোনো জাতি তার নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লা সুবাহানাহু সেই জাতির ভাগ্যকে পরিবর্তন করে দেবেন না প্রিয় দর্শক আমরা একটি বিষয় এখান থেকে দেখি যেটা মুফাসিরিনে কেরামগঞ্জ এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন যে আল্লা সুবহানাহু কোনো মানুষকে এমনিতেই পরিবর্তন করে দেন না যে মানুষ তার অবস্থান থেকে তার স্থান থেকে সে যখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্রিয়া জ্ঞাপন করে তখনই সুবহানাহু সুবাহানাহুয় তালা তার নেয়ামত বৃদ্ধি করতে করতে তাকে অগ্রসর করিয়ে দেয় সামনের দিকে এনে দেয় আমরা দেখি একজন মানুষ সে যদি ভিক্ষুক থাকে আর যদি সে ভিক্ষাটাকেই তার সবচাইতে ভালো পেশা হিসেবে গ্রহণ করে নেয় ওই মানুষটি চিরকাল একজন ভিক্ষুক হিসেবেই থেকে যায় একজন মানুষ যদি সামান্যতম ব্যবসা করেই সে যদি মনে করে আমি এভাবেই চলতে চাই সে তার নিজের ভাগ্যকে পরিবর্তনের কোনো চেষ্টা করে না কোনো দোয়া করে না কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করে না সুক্রিয়া জ্ঞাপন করে না আল্লা সুবাহানা হুয়া তালা সেই ব্যক্তিকে ধরে এনে অন্য কোনো পর্যায়ে দিয়ে দেয় না এজন্যে আমরা যে যেই অবস্থানেই থাকবো না কেন আমরা নিজের অবস্থান থেকেই আমি বলতে হবে আলহামদুলিল্লাহ নিজের স্থান থেকেই বলতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ বলেছি সুক্রিয়া জ্ঞাপন করেছি তার স্থান থেকেই এই সমস্ত বিষয়গুলো অর্জন করে নিতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে তখনই আল্লাহ সুবাহানা হুয়া তালা তার ভাগ্য পরিবর্তন করে দিবেন তাকে আরও বেশি উন্নত করে দিবেন তো মুফাসির কেরামগঞ্জ সর্বশেষ যে কথাটি বলেছেন তা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা যে মানুষ যখন কৃতজ্ঞশীল হবে আল্লাহ বলেছেন অন্য আয়াতে যে আজহিদ আন্নাকুম আমি অবশ্যই অবশ্যই তাদেরকে বাড়িয়ে দেবো এমনকি আরও উন্নততর করে দেব এজন্যে এই বিষয়ের দিকে আমাদের খুব বেশি সতর্ক এবং সচেতন থাকা প্রয়োজন প্রিয় দর্শক আমরা সুবহানাহু সুবাহানাহু আতালার কৃতজ্ঞতা বা সুক্রিয়া আদায় করার পাশাপাশি আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন মানুষ যখন মানুষের জন্য কোনো কিছু উপকার করে কোনো সেবা তার জন্য করে থাকে তাহলে মানুষের সেবা করা কিংবা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা এটিও একটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান লাম লাম মান্লামিল্লাহ নাস যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারল না সে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনও জানাতে পারল না আল্লাহ সুবাহা নাহুতাল সুরায় নাহলের আঠারো নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়াইন তাউদ্দু লা তুহসুহা। আল্লাহ বলেন যে আমি মানুষের প্রতি এত বেশি পরিমাণে নেয়ামত দিয়ে থাকি এত বেশি পরিমাণে নেয়ামত দিয়েছি মানুষ তা গণনা করেও শেষ করতে পারবে না গণনা করেও তা কুল করতে পারবে না আমরা দেখি আমাদের সমগ্র জীবনের মধ্যে আল্লাহ তালা কত বেশি পরিমাণে নেয়ামত দিয়ে রেখেছেন আমরা যদি আমাদের নিজেদের শরীরের মধ্যেই যদি লক্ষ্য করে দেখি কত পরিমাণে নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন আমাদের আবেদন নিবেদন করা ছাড়াই আমাদের দুটি চোখ দুটি হাত দুটি পা দুটি কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সব তালা দিয়ে রেখেছেন শুধুমাত্র ওই ব্যক্তি বুঝতে সক্ষম যার একটি কিডনি চলে গিয়েছে ওই ব্যক্তি শুধুমাত্র বোঝে যার দুটি চক্ষুর একটি চক্ষু তার নেই অথবা দেখে না অথবা একটি পা প্রাস্ড হয়ে গিয়েছে কিংবা নেই এই মানুষগুলোই কেবল বোঝে যে কেমন নেয়ামত আল্লা সুবাহানা হুয়া তালা দিয়ে রেখেছেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখান থেকে আমাদের দেখা উচিত আল্লাহ তালার এই আয়াতের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ বলেছেন কত পরিমাণে নেয়ামত আমি তাদেরকে দিয়ে রেখেছি সুতরাং এই সমস্ত নেয়ামতগুলো আমাদের দেখা খুব বেশি প্রয়োজন অন্যদিকে যদি আমরা দেখি আমাদের শরীরের মধ্যে একটি রুহ থাকার কারণেই আমরা নিজেরা মানুষ হিসেবে পরিচিত এই রুহটা যদি একজন মানুষের মধ্যে না দিয়ে অন্য কোনো প্রাণীর মধ্যে দিয়ে দেওয়া হতো তাহলে আমি আজ মানুষ হিসেবে সমাজের মধ্যে থাকতে পারতাম না অথবা আমার এই রুহটাকে যদি কোনো মুসলিমের ঘরে না দিয়ে একজন বিধর্মীর কারো ঘরে দিয়ে দিতেন সেক্ষেত্রে আমরা নিজেদেরকে একজন মানুষ বলতে পারতাম কিন্তু প্রকৃত মানুষ অথবা মুসলমান হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারতাম না নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারতাম না পরকালে আল্লা সুবাহানা হুয়া তালার পক্ষ থেকে কোনো কিছু প্রাপ্যের অংশীদার হতে পারতাম না প্রিয় দর্শক এই সমস্ত নেয়ামতগুলো আল্লাহ তালাই দিয়েছেন কোনো প্রাণী বানাননি বিধর্মীদের ঘরে পাঠাননি আমাদেরকে মুসলমান করে মুসলিমের ঘরে পাঠিয়ে আমাদেরকে ভালো একজন মানুষ হিসেবে সমাজের মধ্যে রেখেছেন বিদায় এ সমস্ত বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু সুক্রিয়া আদায় করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহর কাছে পড়তে পারি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লহিউসাল্লাম বলেছেন যাকে চারটি বস্তু দেয়া হলো তাকে ইহকাল এবং পরকালের সব কিছুই দেওয়া হলো চারটি বিষয় এমন গুরুত্বপূর্ণ আল্লা সুবহানাহুয়া তালার কাছে একজন মানুষ যখন পায় এই বিষয়গুলো তখন সে উপলব্ধি করতে পারে সে সব কিছুই পেয়ে গেল প্রিয় দর্শক রাসুলের করিম সাল্লু আলয় সাল্লাম প্রথমটি বলেছেন লিসানুন জা কিরুন অর্থাৎ আল্লা সুবুহানাহু আতালাকে স্মরণকারী জিব্বা যে জিব্বাটি সর্বদা সদা আল্লা সুবহানাহু আতালার জিকিরের মধ্যে মশগুল থাকে আল্লাহকে স্মরণে রাখে এই জিব্বাটি আল্লা সুবুহানাহু আতালার কাছে অনেক বেশি প্রিয় দ্বিতীয়টি বলা হচ্ছে ওয়া কলবন শাকিরুন এবং কৃতজ্ঞতাশীল অন্তর এমন মানুষ অনেক আছে যারা অনেক নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না অথবা কৃতজ্ঞতাকে তারা অস্বীকার করে তারা বলে এটা আমার নিজের বদৌলতে এসেছে এটা আমার কারণ এসেছে এটা অমুকের কারণে এসেছে বিভিন্ন মানুষের নাম দেয় কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না এর মধ্যে ওই কৃতজ্ঞতাকারী অন্তরটি আল্লাহর কাছে বেশি প্রিয় যে কোনো নেয়ামত পাওয়ার পরেই তার অন্তর দিল বলে দেয় মন বলে দেয় এটা আল্লাহ করেছেন সে পরে নেয় আলহামদুলিল্লাহ তৃতীয়টি হচ্ছে ওয়া বাদানুন সোয়াবিরুন এবং ধৈর্যশীল শরীর যে শরীর ধৈর্য ধারণ করতে জানে যে শরীরের মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে এই বিষয়টিও আল্লা হুয়া তালার কাছে অনেক বেশি প্রিয় আমরা দেখি আমাদের সমাজে ধৈর্য ধারণকারী মানুষ খুব বেশি নেই অনেক কম এই সমস্ত অবস্থায়ও যে সমস্ত মানুষরা আল্লাহ সবু তালার বিভিন্ন বিপদে আপদে মুসিবতে সবসময় ধৈর্য ধারণ করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে এই মানুষটি আল্লা হুয়া তালার কাছে অনেক প্রিয় এমনকি সে দুনিয়া আখেরাত সব কিছু মিলেই সে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা সর্বশেষ যে কথাটি আল্লাহ রাসুল বলেছেন যে এবং নেককার স্ত্রী স্ত্রী যার আছে তিনি কেবলমাত্র বুঝেন যে একজন নেক্কার স্ত্রীর কত বেশি প্রয়োজন এবং কত বেশি নেয়ামত আল্লাহ সব হানাহুয়া তালার পক্ষ থেকে যার একজন নেককার স্ত্রী থাকবে না তিনি জানেন যে সাংসারিক জীবনে তার কত বেশি দুঃখ দুর্দশা চলছে এজন্যে একজন নেককার স্ত্রী থাকলে এটা তার জন্যে দুনিয়া ও আখেরাত এই সবটার চাইতে উত্তম হয়ে যায় এই জন্যেই প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন এই চারটি যে ব্যক্তির মধ্যে থাকবে তিনি দুনিয়া ও আখেরাত সবটাই পেয়ে গেলেন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা আল্লা সুবাহান আহু কৃতজ্ঞতা প্রকাশ করার যে সমস্ত কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লা সুবাহান আহু আমাদের সকলকে কৃতজ্ঞশীল বান্দা কৃতজ্ঞশীল মানুষ এবং আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনকারী মানুষ হিসেবে যেন আমাদেরকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করেন আমরা যেন যে কোনো নেয়ামতে যে কোনো অবস্থায় আমরা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এভাবে কবুল করুন আমিন ও দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ধন্যবাদ মোহতারাম অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন ও সুন্না দৃষ্টিকোণ থেকে কৃতজ্ঞতা প্রকাশের সুফল এ বিষয়টি আলোকপাত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ পবিত্র কোরআন ও সন্ন্যার দৃষ্টিকোণ থেকে কৃতজ্ঞতা প্রকাশের সুফল এ বিষয়টি নিয়ে আলোচনা করলেন হযরত মাওলানা মুবারকুল করিম আল দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য